দর্শক আমাদের কাছে কিন্তু এই যে আমাদের করসলের চারা স্টকে আছে ভরপুর, আপনাদেরকে প্রত্যেকটা চারা আমরা আলাদা আলাদা করে দেখাবো। দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ চারা দেখতে পাচ্ছেন, এবং অনেক পাতা আছে প্রত্যেকটা গাছে। এই যে 3 ফিট সাইজের চারা, এগুলো প্রত্যেকটা চারা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ চারা। এখানে আছে বলে মনে হচ্ছে যে আপনার ইয়ে দেখা যাচ্ছে না, আমি যাবার একটু বাইরে রাখছি। এখানে প্রত্যেকটা এই দেখেন, এই চারাটা দেখেন পুরো একদম কিন্তু অস্থির একটা চারা। এটার সাইজ কিন্তু 3 ফিট দেখেন, যেমন পাতা এখানে প্রায় প্রত্যেকটা ডালে 15-20টা করে পাতা আছে, 1 2 3 4 5টা প্রায় 100 পাতা আছে। 100 আপনি প্রায় 2 মাসে এই গাছ থেকে পাতা খাওয়াইতে পারবেন, কারণ এখন তো আমাদের বড় গাছে পাতা নাই। সারা বাংলাদেশে যে পরিমাণ পাতার চাহিদা, তো আমরা তো আসলে এত পাতা দিতে পারবো না। এই গাছগুলো যদি কেউ নেন আপনারা পাতা খাওয়াইতে পারবেন। সেইভাবে যদি মনে করেন যে আপনারা ভালো 2টা চারা নেন, এই দেখেন দেখতে পাচ্ছেন এই চারাটাও কিন্তু যে নিচে বাঁধা আছে, আমি একটু খুলে দেখাচ্ছি। নিচে বাঁধা আছে বলে আপনারা এত বুঝতে পারতেছেন চারাটা সারা নয়ভাবে একটু কম। এই দেখেন এইখানেও কিন্তু এই গাছটাতেও কিন্তু প্রায় 100 পাতা আছে। 100 এই 2টা চারা যদি ভাই কেউ নিয়ে লাগান, এই গাছ থেকে 1 মাস, এই গাছ থেকে 1 মাস আবার এই গাছে পাতা হয়ে যাবে, আবার এই গাছে পাতা, 1 মাস 1 মাস করে চেঞ্জ করে যদি কেউ খাইতে পারেন, এত সুন্দর চারা। মানে চারা আবার চারদিক ঝোপালো, একদম ঝোপালো দেখছেন, এরকম কোয়ালিটি সম্পূর্ণ চারা আমাদের কাছে হিউজ পরিমাণ আছে। আপনাদেরকে যে চারাগুলো দেখাচ্ছি এনে কিন্তু সব, এই দেখেন প্রত্যেকটা চারায় সুন্দর চারা, এই দেখেন পাতা প্রত্যেকটা চারায় দেখতে পাচ্ছেন, এই দেখেন প্রত্যেকটা চারাই কিন্তু আপনার সুন্দর, অনেক সুন্দর। এখন পাতা বাজে রাখছি আমরা, সেই জন্য আপনাদেরকে দেখানো যাচ্ছে না। এই যে এইসব গাছে কিন্তু পাতা আছে ভরপুর, এই কথা করিস না ভাই। যেগুলো আমরা কুরিয়ার সার দিচ্ছে পাঠাই বা অনেকে এসে নিয়ে যায়, এই জন্য আমরা একটু কাজ আগায় রাখছি বাইরে, কারণ হচ্ছে যে যে পরিমাণ পেশার আমাদের সোহেল ভাই একা লোড নিতে পারে না। এই দেখেন 1 2 3 4 5 6টা ঢাল আছে, 3 ফিট সাইজের যে চারাগুলো দেখতে পাচ্ছেন অনেক, এই যে প্রত্যেকটা চারা কিন্তু এরকম ঢাল ঝোপালো ঢাল দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর চারা আছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর। এই প্রত্যেকটা চারাই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ, এবং প্রত্যেকটা চারাই কলমের চারা। এখন তো আসলে পাতা এবং ফল আবার জানুয়ারি মাস ছাড়া আমরা পাবো না, এবং পাতা দিতে পারবো না এই মুহূর্তে। আমাদের কাছে এটা হলো আপনার 2 থেকে 3 ফিট সাইজের চারা দেখালাম, 3.5 ফিট সাইজের চারা, এর থেকে আরও বড় চারা আছে, আমরা এখন সেগুলোতে নিয়ে যাবো আপনাদেরকে আসা। এই যে 4 থেকে 4.5 ফিটের যে চারাগুলো সেগুলো এখন আপনারা আমাদের নার্সারিতে আসে যে এইরকম কোয়ালিটি সম্পূর্ণ পাতা বেশি চারা বেছে নিতে পারবেন। আরও আছে অ্যাভেলেবেল চারা, এই দেখেন অ্যাভেলেবেল চারা আছে, এই দেখেন এই যে চারাগুলো প্রত্যেকটা চারাই কিন্তু আসলে অনেক সুন্দর গঠন, এই দেখেন। আর এইগুলো আমাদের এই পলিথিনের প্যাকেটটা যখন আপনারা ঠেলায় দিয়ে লাগাই দিবেন চারাটা, তখন 1 মাসের মধ্যে দেখবেন যে এই প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে পাতার গুঁড়া গুঁড়া থেকে প্রত্যেকটা খুশি ভরে একদম মানে ভরপুর হয়ে যাবে চারা পাতা। কল্পনাই করতে পারবেন না যে এই গাছে এত, এবং ফলও ধরে যাবে তাড়াতাড়ি, সব চলে আসবে একদম, সব কলমের চারা। এই দেখেন কলম, সব কলম, এই জানিস ভাই দেখেন, এই যে এই যে সব কিন্তু কলম। এই যে এই চারাগুলো মাটিতে লাগানোর সাথে সাথে মনে করেন 1-6 মাসের মধ্যে যে পরিমাণ পুরো হবে চিন্তাই করতে পারবেন, এগুলো তো প্রচুর চারা বাড়ে চারাগুলো। আচ্ছা এখানে আপনার 4 থেকে 4.5 ফিটের চারা আছে, এখন আমরা 5 থেকে 6 ফিটের যে চারাগুলো আছে এগুলো দেখাবো, চলো। কি পরিমাণ কুশি বেরোচ্ছে দেখছেন প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে, দেখেন এই গাছের পাতা পাবলিক ছিঁড়ে নিয়ে গেছে চুরি করে, দেখছেন চারা গাছের পাতা, এই দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু কুশি একদম। আমরা তো আসলে কিছু বলার
দাস আমরা এদিক আসি ওইদিক থেকে পাতা এদিক ছিড়ে নিয়ে চলে গেছে কিচ্ছু এই যে দেখেন এগুলো 6 ফিট 7 ফিট যে চারাগুলো এই দেখেন কত বড় চারা আমি আসি আমার সাথে হ্যাঁ এটা 6 ফিট 7 ফিট গাছ এটা আপনার একটা ডাল হয়ে গেছে কিন্তু এই ডাল থেকে এদান কি পরিমাণ খুশি বের হচ্ছে সব খুশি বের হচ্ছে দেখছেন এই পাতাগুলো আপনি খায়া যদি ফেলেন আবারও হবে এক মাস সর্বোচ্চ এর পরে দেখেন খুশি বের হয়ে ভরপুর হয়ে যাবে আবারও হবে চারা এটা 6 ফিট 6.5 ফিট চারা আছে এই দেখেন এদের 5 ফিট চারা ভরপুর পাতা ভরপুর দেখছেন কত পাতা আছে এদানে আরও আছে এর ভিতরে সব গাছগুলো এরকম দেখেন এগুলো কিন্তু সব 6 ফিট 5 ফিট এগুলো সব বড় বড় চারা এই দেখেন চারা শুয়ে আছে বোঝা যাচ্ছে না ঠিক আছে এই দেখেন এই যে কত সুন্দর একটা গাছ নিলে আপনি এক মাস পাতা তো খাইতে পারবেন একটা গাছে এক মাস পাতা খাওয়া যাবে আর পাতার ভিতরে আবার নতুন পাতা বের হচ্ছে খুব ভালো পাতার সাইজ গুলো এই দেখেন এই চারাগুলো তো আসলে পিছনে পড়ে আছে বাইরে দেখেন তো দেখেন আমি ধরে রাখছি এখানে কত পাতা এই সাইডে আরো আছে দেখেন একটু দেখেন 5 ফিট 5.5 ফিট 6 ফিট এই দেখেন দেখছেন ভিতরে আলো পড়ে গেছে তারা এই সাইডে আরো আছে দেখেন পাতা আমাদের নার্সারিতে যারা আসবেন তারা আসলে সুবিধা হচ্ছে যে আপনার ইচ্ছা মতো আপনার দেখে পছন্দ করে নিতে পারতেছেন আর আমরা যাকে পছন্দ করে দেব এখান থেকে সেরা গাছটাই দিই আপনারা আবার মনে করেন না যে আমরা আপনারা অর্ডার দিলে আমরা আপনার সব থেকে ছোট চারা দিই এরকম মনে করেন না আর এগুলো একদম অরিজিনাল চারা ভাই একদম অরিজিনাল চারা কোনো চারায় ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে কি জরিমানা দেবো ভাই জরিমানা যদি কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তাহলে জরিমানা 10,000 টাকা পুরস্কৃত করা হবে অবশ্যই এই যে এই বড় চারা দেখাচ্ছেন না অনেকেই জিজ্ঞেস করে যে ভাই অরিজিনাল গাছ দিবেন না অরিজিনাল গাছ আছে নাকি এটা আসলে বড় এটা মর্মান্তিক অরিজিনাল ভাই এই দিকে কথা সামনে দাঁড়ান তো আপনি কত বড় চারা তাই দেখেন এটা তো 7 ফিট আছে এই যে আপনার এই পিছনে প্রায় এটা 9 ফিট এটা 9 ফিট আছে 9 ফিট চারা কারণ হচ্ছে যে অনেকের বিশ্বাস হচ্ছে না যে আসলে আমরা এই করসলের অরিজিনাল চারা দিচ্ছি কিনা আমাদের পিছনে দুইটা গাছ দেখাইছে কিন্তু একটা গাছ থেকে একদম পাতা সব ছিঁড়ে নিয়ে গেছে পাবলিক আর একটা গাছ একটু লম্বা এগুলো ধরতে পারে নাই বলে একটু কম ছেড়ছে সেটাও ছেড়ছে কিন্তু একটু কম ছেড়ছে আর এই পাতাগুলো খাওয়ার নিয়ম হচ্ছে আপনার কেউ যদি কাঁচা খাইতে পারে কাঁচা খাবে কেউ যদি কাঁচা না খাইতে পারে সিদ্ধ করে খাবে এরপরে যদি কেউ সিদ্ধ নাও করতে পারে চা বানা খাবে শুকনো পাতা আসলে এটার পাতা কেউ ছিঁড়তে পারে নাই আর আমরা এই গাছে ফল রাখবো এই কারণেই আসলে পাতা ছিঁড়তেছি না কারণ হচ্ছে যে সামনে ফলের সিজন পাতা ছিঁড়লে আবার ফল হবে না ঠিক আছে এই দেখেন এই নিচের এই ডাল মনে করেন যে আপনার 10 ফিটের নিচে যেগুলো আছে এই গুঁড়া থেকে কিন্তু একটা ডালও নাই দেখছেন এই দেন এই নিচে এই যে এই পর্যন্ত আনিস ভাই দাঁড়ান তো এখানে এই পর্যন্ত কিন্তু পুরো ডাল ছিল এদেন ভেঙে নিয়ে গেছে এই দেখেন এই যে সামনে আছে এই যে সব ডাল পাবলিক ভেঙে নিয়ে গেছে একদম এই দেখছেন এদিক যে শুধু আগা পড়ে আছে ডাল পড়ে আছে সব পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে এখন এই গাছ বাঁচানোই মুশকিল আর যে ছোট আর একটা মাঝারো সাইজের গাছ আছে সেটা দেখ এই যে আমাদের করসলের চারা কিন্তু এই দেখেন বড় চারা ভাই জানতো না দেখছেন এই যে এটা গাছের ভিতরে তো পাবলিক দেখে নাই আমরাও দেখাই নাই ছিঁড়তে পারে নাই তারপরে যে এই সাইডে ডালমাল ভেঙে নিয়ে গেছে আরও আছে গাছ বড় গাছ আমাদের এখানে আরও আছে দেখা এই যে আমাদের আর একটা গাছ দেখেন এই গাছের বাপের নাম ভুলে ফেলছে একদম এইটা মনে করেন যে কলমের চারা ইয়ে চারা তো খাটো চারা ঝোপালো চারা কি পরিমাণে যে পাতা ছিঁড়ছিল জন্মের ছিঁড়া এই যে আবার নতুন কুশি বেরোচ্ছে দেখেন বড় পাতা কিন্তু নাই দেখছেন গাছে কিন্তু বড় পাতা নাই কালো যে পাতা থাকে এই পাতা কিন্তু নাই এ দেখেন প্রত্যেকটা ডাল কিন্তু একদম এতিম বানায় ফেলছে এই দেখেন
এতিম বানায় রাখছে গাছে। এই দেখেন বড় কিন্তু পাতা নাই, জালি পাতা, সব জালি পাতা। এই দেখেন দেখছেন দেখছেন টোটালে একদম নাই করে ফেলছে। এই দেখেন শুধু উপরে একটা ডালে মনে করেন 50-60টা পাতা আছে, ওটা আসলে আকাশ ছোঁয়া, পারা যাচ্ছে না। ঠিক আছে, যারা চারা নিতে চাচ্ছেন আর পাতা আমরা 2-3 মাস পরে দিতে পারবো, ফল জানুয়ারিতে দিতে পারবো, যোগাযোগ করবেন। আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে নিচে, 3-4টা নাম্বার দেওয়া থাকবে।